এর ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে সাক্ষী থাকলো শহর কলকাতার পার্ক স্ট্রিট। বৃহস্পতিবার দুপুরে পার্ক স্ট্রিটের এপিজে স্কুলের পাশে একটি বহুতলের চারতলায় শাড়ির গোডাউনে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 10টি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডের ফলে প্রচুর ধোঁয়ার কারণে পায়ে হেঁটে উপরে যেতে পারেননি দমকল কর্মীরা। হাইড্রোলিক ল্যাডার লাগিয়ে চালানো হচ্ছিল আগুন নিয়ন্ত্রণের কাজ। জানলার কাঁচ ভেঙেও জল দেওয়া হচ্ছিল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দমকল মন্ত্রী সুজিত বসু। কন্ট্রোল কন্ট্রোল দু ঘন্টা আগে লেগেছে। কি কারণে আগুন লেগেছে এখানে? কি কারণে ওটা এখনই বলা যায় না, ওটা ইনভেস্টিগেশন আফটার ইনভেস্টিগেশন বলে। সব এখন বলা যাবে। দমকল সূত্রের খবর, ওই বহুতলে শাড়ির গুদামে আগুন লাগে আনুমানিক 2:30 নাগাদ এবং দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। প্রথমে দমকলের 9টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে আরও 1টি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে ও আগুন নিয়ন্ত্রণে আনে। অরিত্র ঘোষের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।